খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত বলেই সরকার তার চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না, ফের এমনই অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দাবি আদায়ে রাজপথে মরণপণ আন্দোলন গড়ে তোলা হবে, এ ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী নেতারা। এদিকে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। রাজধানীর উত্তরায় সমাবেশে এসব কথা বলেন তারা। আনোয়ার হোসেনের প্রতিবেদন। জ্বালানি তেল নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়ার মুক্তিসহ সমসাময়িক ইস্যুতে রাজধানীর উত্তরায় সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পূর্ব ঘোষিত ধারাবাহিক সমাবেশের দ্বিতীয়টিতে যোগ দেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা। সকল দাবি আদায়ে রাজপথেই ফয়সালা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপি নেত্রী গুরুতর অসুস্থ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নেত্রীকে ভয় পাই বলেই তার চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। এদিকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ফিরুজায় চিকিৎসাধীন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে তার পরিবার। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা। সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে এই সরকার আজকে জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতা দখল করে আছে। বন্ধুগণ, আবার আরেকটা নির্বাচন আসতেছে 23-এ, এখন এইটা নিয়ে পায়তারা শুরু করছে। কি পায়তারা? যে এখানে ইভিএম দিবে। আর ইভিএম কি? আমরা তো এই ভোটই মানি না, তোমাকেই মানি না। আমরা খুব পরিষ্কার করে বলছি, এই সরকার, আওয়ামী লীগের সরকার, হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এই দেশে কোনো নির্বাচন হবে না। কারণ আমরা দেখেছি, নির্বাচন তোমরা তোমাদের অধীনে যদি হয়, তোমরা জনগণকে ভোট দিতে দাও না, জনগণের অধিকারকে প্রয়োগ করতে দাও না, তোমরা নিজেরাই ভোট নিয়ে নিয়ে নিজেদেরকে ঘোষণা করো যে আমরা নির্বাচিত হয়ে গেছি। বন্ধুগণ, এই আওয়ামী লীগের সরকার 15 বছরে একে একে আমার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। গণতন্ত্রে পার্লামেন্ট একটা আছে, এই পার্লামেন্টটা একেবারে একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট, এটা আমরা বলি গৃহপালিত পার্লামেন্ট। এখানে কোনো বিরোধী দল কাজ করে না, এখানে দেশের মানুষের সমস্যা নিয়ে আলাপ হয় না। জিনিসপত্রের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, করোনার চিকিৎসা, এইসব নিয়ে এখানে কোনো আলোচনা হয় না। আলোচনা হয় শুধু কি? তোষামোদি, একজনের তোষামোদি, একটা ব্যক্তির তোষামোদি। বন্ধুগণ, আজকে বিচার বিভাগকে তারা দলীয়করণ করে ফেলেছে ইতিমধ্যে। এই বিচার বিভাগের কাছে মানুষ ন্যায় বিচার পায় না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে তার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। বন্ধুগণ, তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, এটা কোনো মামলাই নয়, 2 কোটি টাকার একটা মামলা। সেই মামলা 2 কোটি টাকার জায়গায় ব্যাংক অ্যাকাউন্টে এখন 8 কোটি টাকা হয়ে আছে।